একটা কথা আমি খুব বিশ্বাস করি জানো তো, প্রেম নামক জিনিসটা না কেউ জেনে বুঝে করে না, ওটা আচমকাই হয়ে যায়। আয়ুষকে প্রথম দিন দেখেও না আমার ঠিক সেরকমই মনে হয়েছিল। ও ডিরেক্টলি না বলে দেওয়া, একবারও না ঘুরে তাকানো, আমি জাস্ট এড়িয়ে যেতে পারিনি এগুলোকে। শেষ দু মাস ধরে আমি ওকে ফলো করছি, ওর সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছি এবং জেনেওছি। লোকে বলে ভালোবাসছে নাকি মন স্বাধীন হয়ে যায়, কিন্তু আমি তো যত ওকে ভালোবাসছি ততটাই তো ভালো মতো ফাঁসছি। তুমি তোমার বক্তব্যটা একটু খুলে বলবে? সেই প্রজেক্ট জমা দেওয়ার পরের দিন থেকেই আমি ওর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেছিলাম। সেদিন ওর হুট করে চলে যাওয়াতে আমার খারাপ তো লেগেছিল, কিন্তু এর পাশাপাশি আমি অবাকও হয়েছিলাম এটা ভেবে যে তিরমিয়াসা কি আহে। আমি আরো কিউরিয়াস হয়ে পড়েছিলাম মহানবদার কথাগুলো শুনে। তারপর আমি অনেকবার ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি, কলেজ গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে টেক্সটও করেছি, ইভেন মেলও করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কলেজে তো ওর আসার কোনো নামগন্ধ নেই, তাই ওর মেসের আশেপাশে কয়েকদিন ঘোরাঘুরিও করেছিলাম একবার দেখা করার আশায়, কিন্তু ছেলেটা তো ঘর থেকেও বেরোয় না। এভাবেই চলতে চলতে একদিন সন্ধেবেলা হঠাৎ মহানবদা আমাকে দেখে ফেললো ওদের মেসের সামনে, আর তখনই ও বলল, দেখো আয়ুষ যতটা সম্ভব মোটামুটি মুভ অন করে গেছে, কিন্তু শ্রীজা তোর প্রথম প্রেম ছিল, আর রীতিয়ার সাক্ষী আছে যে প্রথম প্রেম কাটার পর না ছেলেরা নিজেদেরকে জাকির খান ভাবতে শুরু করে দেয়, এটা ঘটনা। আর তার উপরে তো এখানে কে সিনিয়রের সাথে, তাহলে কি আর কোনো উপায় নেই? কে বলেছে নেই? মনে রাখবে ট্রু লাভ অলওয়েজ ফাইন্ড ইটস ওন ওয়ে। তুমি যদি ওকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে ও তোমাকে ভালোবাসতে বাধ্য, তবে ওর মনে তোমার জায়গা করার জন্য না গল্পে শ্রীজাকে রিইন্ট্রোডিউস করতে হবে। মানে শ্রীজার বাবার সাথে কথা বলার পর আয়ুষ আর শ্রীজার সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি, ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। আমার মতে আয়ুষের এই অ্যারোগেন্সটা একমাত্র কমা সম্ভব যদিও শ্রীজার সাথে একবার শেষবারের মতো কথা বলে। এবার তুমিই বলো আমি কোন দিকে যাব। যারাই ওকে জানে তারা সবাই বলে যে ও খুব ভালো, ইভেন আমিও এটাই ভাবি, কিন্তু তার মানে তো এই নয় যে একজন তোমার একবার কেটেছে বলে তুমি কারোর সাথে আর কথাই বলবে না। সরি না, মানে একবার প্রেম পাইনি বলে কি আর ট্রাই করবে না? আরে ফার্স্ট টাইম অনেকেই তো জয়েন্ট এন্ট্রান্স দিয়ে চান্স পায় না, তাহলে কি তারা পড়াশোনাই ছেড়ে দেয়? বুঝলাম, কিন্তু এখন তুমি আমার থেকে কি চাও? আমি চাই তোমরা একবার দেখা করো, ব্যাপারটাকে নিজেদের মধ্যে সর্ট করে নাও কথা বলে। চেষ্টা কি আমি করিনি? সেদিনের পর থেকে দেখা করার, ফোন করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সেদিনের পর থেকেও আমার দিকে ফিরেও তাকায়নি। প্রথম দিন থেকেই ওর মধ্যে একটা জেদ ছিল, মানাবো, বোঝাবো, প্রয়োজন হলে লড়বো, এই কথাগুলো শুনতেই ভালো লাগে, বাস্তবে এগুলো হয় না। আমারও এটা বোঝা উচিত ছিল। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আমার বরের আকাশের ফোন থেকে একটা কল করে নিচ্ছি। আচ্ছা দাঁড়াও, নাম্বারটা দিচ্ছি। লাগবে না। আচ্ছা একটা কথা বলো তো। হুম বলো। এখনো ভালোবাসো ওকে? শোনা বোন, এর উত্তর যদি আমি হ্যাঁ বলি না তাহলে তোমার চাপ হয়ে যাবে, কিন্তু বলো পড়বো ঝুলে, আমার স্কোপ কিন্তু বেশি। থাক থাক, ঠিক আছে। বলো না কেন তুমি পুতু, কেন এসেছে রে কবি দা? দাদা চলে এসছি। আয় আয়। কি বলার, একটু তাড়াতাড়ি বলো, আমার ক্লাস আছে, আমি বেরো। আহ আস্তে আস্তে, তোদের কি জন্য ডেকেছি জানিস? এই আমি এর জ্ঞান জানানো শোনার জন্য এখানে এসেছি। কি রে? কিছু না দাদা, কেন কেন কেন? আমি আজকে চলে যাচ্ছি। বাহ, ফাইনাল শেষ তো, শিওর মরবে তো? আরে বাদর মুখো শুয়োর, আমি মরছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আজ থেকে এ জায়গার সর্বে সর্বা তোরা। ও হ্যাঁ, কারণ তুমি চাকরি পেয়ে গেছো না? হ্যাঁ জানি জানি, এবার আর কতদিন, এবার একটা মেয়ে দেখে সেটেল হয়ে যাও। ও ওই হাত তার তো খোসা উঠে যাবে এবার। এসব প্রেম ভালোবাসা বিয়ে আমার জন্য না। কেন, তোমারটা কি দাঁড়াচ্ছে না, নিষ্ক্রিয় হয়ে গেছে? এ এ মুখ সামলে কথা বল,
মেরে দেবো কিন্তু। আমাদের কলেজের এখনো 3 বছর শেষ হয়নি। হ্যাঁ কেন দাদা, তুমি তো এখন একটা প্রেম করেই নিতে পারো, মানে বয়স তো কম হলো না। উফ বলতো, প্রেম কি কি প্রেম? প্রেম হলো তাল, সব ইয়ে করা তাল। একটা মানুষ প্রেমে পড়লে কি হয় তার জলজ্যান্ত প্রমাণ ওই দেখো পাশে দাঁড়িয়ে আছে। গত 1-1.5 বছর ধরে সৃজাকে ঘোরালো, তারপর যখন দেখলো একটা চাকরি করা ছেলে পেয়ে গেছে, তখন ওই ছেলেটাকে বিয়ে করে চলে গেল। ছেলেকে আজকে আমি মেরেই ফেলবো। আই 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 আই, সত্যি কথা বললে না, সবারই গায়ে লাগে ওরকম। মনে হয় ছোট ভাইয়ের ওখানে কেউ পিঁপড়ে কামড়ে দিয়েছে। আমি গেলাম। এই দাঁড়াও, পুরো ডায়লগটা তো শুনে যাও, বছরে তো একটাই সিনেমা করি। কি হলো, দাঁড়াও ভাই, এই বুড়ো ভামটার কথায় তুই কেন তো ফার্স্ট এড হচ্ছিস বলতো? ও সালা একটা ফার্স্ট এড সিঙ্গেল ছেলে তোকে দুটো কথা বলে ফেলেছে, তাই তোর কি আসে যায়? ভাই ও ভাস্কর দ্বারা চলে যাওয়ার পরে আরো বেগলে গেছে ভাই, ইগনোর করন ওর কথাগুলোকে, এত গায়ে মাখছিস কেন? আমার এটা নিয়ে কোনো অসুবিধা নেই যে আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে। তাহলে কিছুদিন আগে যখন ও আর সৃজা একসঙ্গে পড়তো না, তখন ও সৃজার 5-8, আজকে সৃজা কলেজ থেকে চলে গেছে বলে ও সৃজার নামে উল্টো পাল্টা কথা বলছে। হিপোক্রিট সালা। এরা সেই ধরনের মানুষ যারা একটা মানুষ বেঁচে থাকতে থাকতে তাদের কোনো মর্যাদা দেয় না, কিন্তু সেই মানুষটাই মরে গেলে তাদের উপর সিম্প্যাথি উপচে পড়ে। আর তুই, হ্যালো হ্যালো, অনেক কষ্টে গুছিস এই জীবনটাকে, আবারও গোছালো করতে এসছো। পরিস্থিতি আমাকে অনেক কিছু গুছিয়ে নিতে বাধ্য করেছে। কি বলতে চাইছো? যা হয়েছে তোর আর আমার মধ্যে হয়েছে, এর প্রভাবটা তুই অন্য মানুষদের উপর ফেলছিস কেন? ওরা তোর কি ক্ষতি করেছে? আজকে পরিস্থিতি হয়তো আমাদেরকে আলাদা করে দিয়েছে, কিন্তু তার জন্য আমি তোর আর আমার সম্পর্কটাকে দায়ী করি না। আই উইল অলওয়েজ রিমেম্বার দোজ বিউটিফুল মেমোরিজ অফ আস অলওয়েজ। একবার দেখা করতে পারবে? আমি তোকে ফোন করেছিলাম ওই জন্যই। এখন আমার বেরোনোটা একটু চাপের, কিন্তু তাও তোর সাথে দেখা করবো আমি। জীবনে অনেক ক্ষেত্রেই পরিস্থিতি বা যে কোনো কারণেই হোক না কেন, কাছের মানুষদের থেকে দূরে যেতে হয়। কিন্তু তাই জন্য কি সময় থমকে যায়? লাইফ গোজ অন উইথ অর উইদাউট দ্যাট পারসন। তুইও জীবনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চল। থ্যাংক ইউ। কেন? এমনি জাস্ট ফেল্ট লাইক থ্যাংক ইউ অ্যান্ড সরি। ইটস ওকে, দেখা করেছিলে? হ্যাঁ, মনটা বেশ হালকা লাগছে এবার। তা মানে তুমি তো সব বুঝতেই, মানে বুঝতেই তো সব পারছো, মানে কৃতিকা, এটা সম্পর্ক না একটা অভ্যাসের মতন হয়, সে যার সাথেই হোক না কেন। আর সে সম্পর্ক যখন ভেঙে যায় না, সেটা মনে একটা গভীর ক্ষত ফেলে যায়। তা সেই ক্ষত ওষুধ তো তোমার সামনেই আছে। এতটা সহজ নয়, এই ক্ষত সহজে মেটে না। যাকে একদিন নিজের চোখে হারাতাম, নিজের চোখের সামনে অন্য কাউকে তার সিঁধিতে সিঁদুর তুলে দিতে দেখেছি,
তাই এখন এসবে ভয় করে। মায়া জড়িয়ে যাই না খুব সহজে। আচ্ছা তুমি এত প্রেম করায় বিশ্বাসী কেন? প্রেমে পড়তে ভালো লাগে না? কিছু না জেনে বুঝে হুট করে পড়েই তো গেছি, প্রথমে ওই স্ট্রেট ফরওয়ার্ড মানুষটার, আর এখন এই সফট ইমোশনাল মানুষটার। দেখো খুব বেশি দিন হয়নি আমার ব্রেকআপ হয়েছে, তার মধ্যে হয়তো বুঝতেই পারছো এই বয়ফ্রেন্ডের ডিউটিটায় আমি একটু কাঁচা, তাই হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একে অপরকে একটু সময় দিলে হয় না? একে অপরকে চেনার, একে অপরকে জানার এবং কিছুটা সময় একসাথে থাকার, আর তারপর যদি আমার ডিউটি তোর পছন্দ হয় তখন না হয় আমাকে তোর লাইফের পার্মানেন্ট মেম্বার বানিয়ে নিবি। অলরেডি তুইতে শিফট হয়ে গেছো দেখছি। কে মানে সরি। শোনো, এই কদিনে তোমাকে স্টক করে আমি অনেক কিছু জেনেছি এবং আরও অনেক কিছু জানা বাকিও আছে, তবে এই জানাজানির প্রসেসটা একটা আইসক্রিম খাই শুরু করলে হয় না? জাস্ট অ্যান আইসক্রিম। এই শোনো, এত খুশিও হতে হবে না, এটা সবে শুরু। দেখবে ইন ফিউচার আই উইল বি দ্য রিজন অফ ইউর ফাঁকা ওয়ালেট। পাগলি কোথাকার। হ্যাঁ এটা তো ঠিক যে যাদের আমরা নিজের জীবনে চাই সবসময় তাদের আমরা পাই না, কিন্তু তা বলে যারা আমাদের অস্তিত্বকে গুরুত্ব দেয় তাদের কি একটা সুযোগ দেওয়া যায় না? হ্যাঁ, কোনো এক মহান ব্যক্তি ঠিকই বলেছেন, এখানে প্রেমে পড়া মানা, হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং সবাই ভালো আছো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। তা বলি কি প্রেম নেবোনার এই লাস্ট পার্টটা এবং বাকি অন্যান্য পার্টগুলো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর হ্যাঁ, এরকম ধরনের আরো গল্প আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন ম্যাস প্রোডাকশন চ্যানেলকে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে টাইটেল ট্র্যাকে।